এখন আর রাজনীতির মঞ্চ বা বিনোদনের আলাদা আঙিনা হয় না, সবটাই যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। তার কারণ এখন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির অনেকেরই দেখা মেলে পলিটিক্সের দুনিয়াতে। তাই তো এই অবাধ বিচরণ সকলের চোখেই পড়ে, ঠিক যেরকম একুশের মঞ্চেও দেখা মিলল টলি তারকাদের। ছিলেন যেরকম দেব নুসরতের মতো চেনা মুখ, আবার অন্যদিকে দেখতে পাওয়া গেল ছোট পর্দার মিঠাই রানী সৌমিত্রিষা কুণ্ডু এবং অন্যদিকে গুনগুন ত্রিনা সাহাকেও। প্রতিবারই এই দিনটাতে দেখা মেলে টলি তারকাদের, তাদের মধ্যে তো থাকেন অবশ্যই দেব, নুসরত থেকে মিমি, এবারও তার অন্যথা হলো না। কিন্তু এবারে নতুনভাবে যাকে দেখতে পাওয়া গেল তিনি হচ্ছেন সৌমিত্রিষা কুণ্ডু। হ্যাঁ, এখন তিনি ছোট পর্দার গন্ডি ছাড়িয়ে পা রাখছেন বড় পর্দাতেও দেবের বিপরীতে প্রধান সিনেমাতে। তবে এই প্রথমবার নয়, এর আগেও দেখা মিলেছে একুশেরই মঞ্চে তার। তার ফ্যান্সদের দৌলতে যে ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে, সেখান থেকেই দেখতে পাওয়া গেছে মুখ্যমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন অভিনেত্রী, এমনকি দিদিও তার মাথায় আশীর্বাদের হাত রেখেছেন। যখন তার থেকে জানতে চাওয়া হয়েছে দিদির সঙ্গে কি কথা হলো, সেই প্রসঙ্গে সৌমিত্রী অবশ্য জানিয়েছেন দিদির সঙ্গে কথা হলো। উনি বললেন, তোমরা এসেছো, ভালো লাগলো। আসলে মঞ্চে তো সেভাবে বেশি কথা হয় না, তবে অল্প হলেও কথা হলো। তবে টেলিভিশনের পপুলার ফেসের মধ্যে যারা আরও ছিলেন তারা হচ্ছেন ভরত কল, লাভলি মৈত্র, শ্রীতম ভট্টাচার্য, সুদেষ্ণা রায়, নচিকেতা চক্রবর্তী, অদিতি মুন্সী, রিজওয়ান রব্বানি শেখ এবং আরও অনেকে। তবে আলাদাভাবে যিনি সব থেকে বেশি নজরে পড়েছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ছোট পর্দার মিঠাই রানী সৌমিত্রিষা কুণ্ডু। তার দেখা মিলেছে সালভার স্যুটে। তবে এবার সকলে মনে একটাই প্রশ্ন ঘুরে ফেরা করছে, তাহলে কি এবার সিনিয়র অ্যাক্টরদের পথেই হাঁটতে চলেছেন সৌমিত্রিষা? এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে রাজ করার পাশাপাশি এবার কি তিনি পলিটিক্সও পা রাখবেন? সেটার উত্তর তো আপাতত দেবে সময়। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।